এখন বর্তমান সময় নিজের ফেজ এবং নাম অ্যাড করে এই ধরনের পিকচারগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় তো আপনার ফেজ এবং নাম অ্যাড করে এই ধরনের পিকচারগুলো কিভাবে তৈরি করবেন সেটাই এখন দেখিয়ে দেবো এর জন্য আপনার কোনো প্রয়োজন হবে না আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে চলে আসবেন তো আমি এখানে কোরম ব্রাউজার এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি গুগলে আসার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পরে এখানে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখানে প্রথমে যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট উপরে ক্লিক করে দিবেন তারপরে এই ওয়েবসাইটের ভিতরে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো প্রথম অবস্থায় আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আর এখানে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে এই সম্পর্কে আমার কয়েকটি ভিডিও তৈরি করা আছে আপনি এই ভিডিও গুলোর শেষের অংশটুকু দেখে নিতে পারেন বা এই ভিডিওটি উপরে আই বেটনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন আর এখানে অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এখন এই বক্সের ভিতরে আপনাকে একটি টেক্সট লিখতে হবে তো এই জন্য আমার এখানে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লেখাটি আপনি এই বক্সের ভিতরে লিখে নেবেন আর এই লেখাটি আপনার বক্সের ভিতরে লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে এখানে যেন কোনো ভুল না হয় আর এখানে যে নামটি দেখতে পাচ্ছেন এই আপনার শুধু পরিবর্তন করে নিতে হবে আর এই লেখাটি সম্পন্ন হওয়ার পরে এখন যদি এই এই ক্রিয়েট অপশনে ক্লিক করেন তাহলে কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনার সামনে ধরনের চারটি পিকচার চলে আসবে তো প্রথম অবস্থায় আপনার কাছে যদি এই চারটি পিকচার ভালো না লাগে তাহলে আবার ক্রিয়েট অপশন এ ক্লিক করবেন তাহলে পরবর্তীতে আরো চারটি পিকচার চলে আসবে এখন আপনি যে কোনো একটি পিকচারের উপর ক্লিক করে দিবেন তারপরে এই পিকচার ডান দিকে বা বাম দিকে স্ক্রল করে সবগুলো পিকচার পিকচার দেখতে পাবেন তারপরে এই পিকচার গুলো ডাউনলোড করার জন্য যে কোনো একটি পিকচার উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপরে এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলে আপনার এই পিকচারটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এখন যদি আপনার কাছে এই ধরনের পিকচার গুলো ভালো না লাগে আপনি এই পিকচারে কিছুটা পরিবর্তন আনতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তো আপনার এই পিকচারটির সাথে যদি সানগ্লাস না রাখতে চান তাহলে এখান থেকে সানগ্লাস এই লেখাটিকে ডিলিট করে দিবেন আর পিকচারের ভিতরে মাথায় যে ক্যাপ থাকবে সেই ক্যাপের কালারটি কিরকম হবে সেই কালারের নামটি ইংরেজিতে এখানে লিখে দিবেন আর এখানে ব্ল্যাক শার্ট তো আপনি যদি হোয়াইট নেভি ব্লু বুলু বা যে কালারের শার্ট পরতে চান সেই কালারের নামটি এখানে লিখে দেবেন তো এই বিষয়গুলো পরিবর্তন করে নেয়ার পরে আপনি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন তাহলে আপনার সামনে এই ধরনের চারটি পিকচার চলে আসবে তো সেইমভাবে আপনি আগের মতো করে এই পিকচারগুলোকে ডাউনলোড করে নেবেন তো এই পিকচারগুলো ছাড়াও আমি এখানে অন্য আরো একটি স্টাইলের পিকচার তৈরি করার জন্য এই টিক্সগুলো লিখে দিচ্ছি আপনি প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এখান থেকে এই ধরনের পিকচারগুলো আপনার গ্যালারিতে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই গুগলের হোম পেজে আসবেন তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনি রিমেকার এআই লিখে সার্চ করবেন রিমেকার এআই লিখে সার্চ করার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনার ওই পিকচারগুলোর সাথে আপনার ফেসটিকে অ্যাড করে বসিয়ে নিতে হবে তারপরে এখানে প্রথমে পিকচার আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল ইমেজ তো এখানে ক্লিক করতে হবে এখন আপনি এই মাত্র যে পিকচারগুলো গ্যালারিতে ডাউনলোড করলেন সেখান থেকে আপনার যে পিকচারটি পছন্দ হবে আপনি এখানে সেই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন সেই পিকচারটির উপরে ক্লিক করে উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড সব ইমেজ তো এখানে ক্লিক করতে হবে এখন আপনার গ্যালাই থেকে আপনি যে পিকচারের ফ্রেসটিকে ওই পিকচারের সাথে অ্যাড করতে চান আপনার সেই পিকচারটির উপরে ক্লিক করে উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন এখন এখানে নিচে যে সব অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে তাহলে কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনার এই নিচের পিকচারের ফ্রেসটি প্রথম পিকচারে সুন্দর মতো অ্যাড হয়ে যাবে তো এখানে প্রসেসিং নিতে একটু সময় লাগতে পারে আর এখানে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে আর প্রসেসিং শেষ হওয়ার পরেই দেখতে পাবেন যে আপনার ফ্রেসটি এই পিকচারের সাথে অনেক সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখানে বোঝার কোনো উপায় থাকবে না যে আপনার এই পরবর্তীতে অ্যাড করে বসানো হয়েছে এখন এই পিকচারটিকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলে আপনার পিকচারটি গ্যালাইতে এইচডি কোয়ালিটি আকারে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর ভিতরে কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক দিয়ে থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন